শুরু করছি, তোমরা আমার সাথে থেকো, আমাকে সহযোগিতা করো, লাইফস্টাইলি বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি। বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম, আর এ কদিন আমি খুবই বিজি ছিলাম, আমার মেয়ের বিয়ে গেল। আর আমার মেয়ের বিয়ের সব ভিডিও তোমরা পার্ট টু পাই পেয়েছো, আরেকটা ভিডিও আছে সেটাও আমি দেবো, আজকেই ছাড়বো। তা মেয়ে আমার জোর ভাঙতে আসবে শুক্রবার দিন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা যেভাবে আমার পাশে আছো, প্লিজ আমার পাশ থেকে সরে যেও না। আমার ভিডিও দিতে এখন একটু একটু এদিক ওদিক হবে, কারণ আমি এডিট করতাম না, মেয়ে এডিট করতো। আর ভিডিওগুলো আমি অনেকটাই শর্ট মানে ছোট করে দিয়েছি আগের থেকে, কারণ অনেক বড় ভিডিও অনেকে দেখতে চায় না। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ। আর যে যা যা রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, এখনও রান্নাঘরে ঢুকিনি। দেখো বলতে দাদাভাই আমার আজকে খেয়ে কলকাতা যাবে, এখানে আমি চা করে নিয়েছি, চা নিয়ে বসে গেছি, মা ওখানে বসে চা খাচ্ছে, আর তোমাদের দাদাভাই চা নিয়ে নিচে চলে গেছে। যাই চলো তাহলে রান্নাঘরে ঢুকি, চাটা খেয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আমাদের ব্রেকফাস্টে দেখো এখানে আছে লবঙ্গ লতিকা আর কলা, এটা হলো আমার খাবার, আমি এটা দিয়ে খেয়ে নেবো আজকে সকালে ব্রেকফাস্ট, রুটি দিয়ে এটা দিয়ে করে নেবো। আর এটা মাখে বাটি চচ্চড়ি করে দিয়েছি, আর এখানে লবঙ্গ লতিকা আছে, রুটি আছে, আর তোমাদের দাদাভাই নিয়ে গেছে খাবার, দুধ দিয়ে রুটি দিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবারটা নিয়ে গেছে। আর দেখো মাথায় আমি আজকে হেনা করেছি, ঠিক আছে, বিয়ের সময় হেনা করিনি, এখন করলাম, যাই হোক। আর এটা রেখেছি, দীপালি আসবে আমাদের এতে যে মানে থাক কাজ টাজ করে, দিদি বাড়িতে কাজ করে আমাদের বাড়ির লোকের মতনই, ওকে এটা দেবো বলে ওটা করে রেখেছি। এ দেখো আমাদের তিনজনের ব্রেকফাস্ট, চারজনের ব্রেকফাস্ট হয়ে গেল, আর রান্না কী কী করেছে সব কিছু শেয়ার করবো পরে। আমার রান্না হয়ে গেছে, এখানে আমি চাল কুমড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে ঘন্ট করেছি, মাছের কাঁটা দিয়ে, আয়ের মাছের কাঁটা দিয়ে, আর ডাঁটা দিয়ে ডাল করেছি, আর এখানে ডাঁটা দিয়ে ডাল করে খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছি, আর এখানে চাল কুমড়ো চোচা ভাজা করেছি, আর এখানে ভাত বসাবো বলে উচ্ছে আর আলু সিদ্ধ দেবো, এ ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল ভিজানো ছিল দিয়ে দেবো। আর এটার মধ্যে আছে আলু চিপস ডালের ভাজা, এটি আমাদের দুই বেলা ভালোভাবে হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই খাবে এখন, খেয়ে কলকাতায় যাবে। আর দেখো কতগুলো বাসন এখানে রয়েছে, আর দীপালি রানী চলে এসছে, এসে ছাদে ছাদে চলে গেছে ছাদ ছাদ দিতে। তাহলে দেখতে থাকো ভিডিওটা পুরোটা, লাইক দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো সময় এখন সাড়ে সাতটা হয়েছে, মাকে চা করে দিয়েছি, আমি নিজে চা খেয়েছি, চা খেয়ে তোমাদের দাদাভাই এখনও কলকাতা থেকে আসেনি, চা খেয়ে এটা সেলাই করতে বসে গেছি ব্লাউজটা। আর কী বলো তো, ব্লাউজগুলো না সব ঢলা হয়ে গেছে, খুবই ঢলা হয়ে গেছে, মাঝে চেহারাটা আরও খারাপ হয়ে গেছিলো, এবার একটু সেলাই টেলাই করে নিয়ে ব্লাউজটা সেলাই করতে বসে গেলাম। আর তোমাদের দাদাভাই আসলে আবার চাটা গরম করে দেবো, ওকে ফোন করেছিলাম, ও চলে এসছে প্রায়। আর মেয়ে কালকে আসবে, মেয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর হলো ওইদিকে কী কী রান্না হয়েছে সব কিছু শেয়ার করেছি, আজকে সারাদিন অনেক কিছু শেয়ার করেছি, তাহলে রাখছি, আবার পরে ফিরে আসছি, রাতে ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো পুরো সুস্থ না আমি, তোমরা পুরনো যে ভিউয়ার্স আছো তারা জানো আমি পুরো সুস্থ না, আমার ওষুধের ওপরে থাকতে হচ্ছে, আর আগের থেকে আমার চেহারাটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, এ রাখছি, অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে, আবার পরে ফিরে আসছি, এই দেখো।
ব্লাউজ নিয়ে বসে গেছি। আর দেখো মা ওখানে টিভি দেখছে। এখন সময় হয়েছে 10টা, আমাদের হাতে ডিনার শুরু হয়ে গেছে। এদিকে দেখো মা জল খেতে হবে, ভাত খেতে বসছে। তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে চলে এসছে, আসতে একটু দেরি হয়েছে, মার ওষুধ আনতে গেছিল আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর যে মানে যথারীতি বৃহস্পতিবারে যা নিয়ে ফুল মালা এই সমস্ত মিষ্টি এনেছে, সবাই চা করে দিয়েছি, চা খেয়ে এখন ডিনারের সময় হয়ে গেছে। আমাদের ডিনারে কী কী আছে দেখে নাও। এটা আছে মা ডিনার, এখানে আছে চাল কুমড়ো চোচা ভাজা ভাত ডাল। আর এটা তোমাদের দাদা ভাই, এখানে আছে মোচা চাল কুমড়ো চোচা, আর এটা হলো আমার, এখানে আছে ডাল, আর এটার মধ্যে আছে কি বলো তো আলু ভাজা। এই যে আলু ভাজা আছে এটা মধ্যে, ঠিক আছে। আর মা খেতে বসে যাচ্ছে, তোমাদের দাদা ভাই এখন খেতে বসবে। তাহলে আমি আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো বন্ধুরা, রাখছি, টাটা।